হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো চলো, আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এত গরমে বাড়িতে একটু আমের শরবত বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো, আমি আম নিয়ে নিয়েছি। আর এই দেখো, আমি না মানে আমটাকে পুড়িয়ে নিইনি, এটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য প্রেশারে জল দিয়ে আমটা রেখে দিয়েছি। ওই দেখো, তারপর দেখো, এই দেখো বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ওই দুটো তিনটে সিটি দিয়ে আর নামিয়ে রেখেছিলাম। আর ওই দিকে ও পাশে আমি একটা ছোট্ট প্যান নিয়েছিলাম, প্যানে করে ওই জিরে, গোটা জিরে একটু ভেজে আর গুঁড়িয়ে নিয়েছি। দেখো, ভাজার জন্য জিরেটা বসিয়ে দিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এত গরমে কে কে এরকম আমের শরবত খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে। দেখো, আমাদের তো খুবই ভালো লেগেছে সবাইকার। চলো দেখতে থাকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এই দেখো, আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি জল দিয়ে রেখেছি, কেন খুব তো গরম, একটু জলের মধ্যে থাকলে একটু ঠান্ডা হয়ে যাবে, সাথে ছাড়াতে সুবিধা হবে, ওই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো, এবার আমটা আমি ছাড়িয়ে নিলাম, একটা একটা করে সব আম ছাড়িয়ে নিলাম। নিয়ে আমের যে পাল্পটা আছে সেটা পুরোটা বের করে নেব। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমের বীজগুলো সব বের করে ফেলে দিলাম, আটিগুলো। আর এই দেখো, সব পাল্পটা এতটা হয়েছে, অনেকটাই হয়েছিল। এই দেখো, মিক্সির জারে নিয়ে নিলাম এবার পেস্ট করব বলে। এর মধ্যে এবার এক এক করে সব দেব। প্রথমে দিয়েছি এই দেখো পুরো করে রাখা জিরেটা, যেটা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি। এটা দিয়ে দিলাম, আর দিয়েছি চিনি আর সামান্য বিট নুন। আর এই দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। চলো এবার একটা দুটো গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করব বলে। দেখো ওই পাল্পটা যেটা আমি বানিয়েছিলাম সেটা ওই 2-3 চামচ মতো করে আর কি আন্দাজে আমি দিয়েছিলাম গ্লাসে, আর আইস কিউব দিয়েছি আর জল দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। ব্যাস, তাহলে রেডি আমাদের গরমে ঠান্ডা ঠান্ডা আম শরবত। তো চলো, তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো আসলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমের শরবতটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো জল দিচ্ছি, এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেবো, তাহলে রেডি। তোমরা বাড়িতে বানিয়ে খাও, কেমন লাগলো আমাকে জানিও খেয়ে। তো চলো, আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, টাটা।